উত্তরায় ছিনতাইকারীর হাতে খুনের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিদের শনাক্ত করে হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ রফিককে দক্ষিণ খানের এক বস্তি এবং তার সহযোগীকে পুরাতন কচুক্ষেতে সাগরিকা বস্তি থেকে গ্রেফতার করা হয়। গেল 27 সেপ্টেম্বর দিবাগত রাত 3:30 দিকে উত্তরার 7 নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এক ছিনতাইকারীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে চলে যাওয়ার সময় দেলোয়ার হোসেন তাদের বাধা দেন। এ সময় রফিক তার দুই সহযোগীকে নিয়ে তার উপর হামলা চালায়। মুমূর্ষু অবস্থায় দেলোয়ারকে স্থানীয় এক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত শুরু করি এবং কিছু আমাদের কাছে কিছু এভিডেন্স ছিল ওই ঘটনার সময়ের, সেই এভিডেন্সকে ভিত্তি করে আমরা তদন্ত শুরু করি। পরবর্তীতে এই ছিনতাইকারীকে আমরা দক্ষিণকান থানা থেকে, মূল যে ছিনতাইকারী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে আমরা দক্ষিণকান থানা থেকে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করি।